কিরে দালাল, মুখ সামলিয়ে কথা বলিস, ঠিক আছে? মুখ সামলিয়ে কথা বলিস। তুই নিজেকে মানে যা খুশি তাই বলবি, তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তুই লোককে বলছিস ছয় শিল একা দন্তের না, তা তুই কি, তুই কি, তুইও তো তাই না? তুই ভয়াকার রয়কার, ভয়াকার তো একা রয়েসি, বুঝি নে এবার। তুই তুই মানুষকে বলিস, হ্যাঁ, তারপরে নন্দাই ভয়াকার তো একা রয়েসি, হ্যাঁ, তুই মনে করিস তুই বানান জানিস, এক্সপ্লেন জানিস, আর কেউ জানে না, তাই না? হ্যাঁ, মানে তুই পড়াশোনা করেছিস আর কেউ পড়াশোনা করেনি, তুই আর দিল্লিতে বসে আছে না, আর একটা জলন্দীপ বুড়ি, যত শিক্ষিত তোরা আর কেউ না, যত শিক্ষিত তোরা, তোদের মতো শিক্ষিত আর কেউ নাই। তার জন্য তোদের মুখে উচ্চারণ করতে হলে তোদেরকে বানান করে মানে দেখাস যে আমরা খুব শিক্ষিত, আমাদের মতো শিক্ষিত আর কেউ নাই, তাই না? তা আমরা মূর্খ হলো, এইটুকু তো বানান জানি, এইটুকু বানান জানি। তো তুই অন্যকে বলছিস যে নন্দাই ভাতারি, তুই কি ভাতারি বলতো? তুই তো ভাগ্নে ভাতারি রে, তুই ভাগ্নে ভাতারি। লোকে নন্দাই ভাতারি হয়, তুই তো নন্দাই ভাতারি হতে পারিস নি। নন্দাই ভাতারি যদি হতি তবু না একটা কাজে দিত, তবু সেই জায়গাটায় একটা, যাই হোক, নন্দাইয়ের সঙ্গে অনেকে প্রেম করে শুনি, হ্যাঁ, তাও বলা যেত নন্দাইয়ের সঙ্গে ইয়ার কি চলে। কিন্তু তুই তো ভাগ্নি ভাতারি রে, তুই নন্দাই ভাতারি কি করে বলছিস? তোর লজ্জা করছে না, তোর লজ্জা করছে না? তুই যদি নন্দাইয়ের সঙ্গে করতি তবু একটা মানে স্বাস্থ্য শোভা খেত, সেইখানে তুই ভাগ্নে ভাতারি করে রেখেছিস মানে নন্দাইয়ের ছেলের সঙ্গে, চিন্তা কর। হ্যাঁ, এর থেকে তুই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাস কি করে রে ভাগ্নে ভাতারি, তুই কি করে মুখ দেখাস, তোর লজ্জা করে না? তুই মনে করিস তোর মিনার কোনো দোষ নাই, আরে মিনার চালাকি ধরে ফেলেছি বলে তো তোর এত মির্চা লেগেছে, মির্চা তোর এতই লেগেছে। তুই কাকে বলছিস যে নন্দাই ভাতারি? সে যদি নন্দাই ভাতারি হয় তুই তো ভাগ্নে ভাতারি, তার জায়গায় তাও তাও ঠিক আছে, তারটা তাও ঠিক আছে। আর তুই তো নন্দাই ছেলের সঙ্গে রে, তোর ছেলে, নন্দাই ছেলে মানে তোর ছেলে, বুঝতে পেরেছিস? তোর মুখটা তুই কোন জায়গায় রাখিস? ছিনাল, তোর বলতে লজ্জা করে না? হ্যাঁ, তুই তো হারামি কুত্তি, তোর বরের পয়সায় জল গরম হয় না, তুই সেটা সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে পিটিয়ে বলিস যে আমার বরের পয়সায় জল গরম হয় না। কেউ কি এরকম বলেছে? কেউ কি তার বরের নামে এরকম নিন্দা করেছে যেরকম তুই নিন্দা করতে বসেছিস? তোর বরকে, তোর বরের অকাত কতটা সেইটা তুই বুঝিয়ে দিছিস, তোর শ্বশুরবাড়িকে বেঁচে বেঁচে তুই খাচ্ছিস, হ্যাঁ, তারপরে তুই এই ধরনের লেকচার মারতে আসিস, কোন মুখ নিয়ে রে সোশ্যাল মিডিয়ায়? তোর লজ্জা করে না, একটু লজ্জা করে না তোর? হ্যাঁ, বারো ভাতারি অন্য কেউ না, বারো ভাতারি তুই, তুই নিজে খুদ। লোককে বলার আগে নিজের মানে ঝাঁজু সুচকে বলিস, হুম, তুই নিজে ঝাঁজু সুচের পাছায় একটা বিন সেটাই দেখিস, কিন্তু তোর পাছায় যে হাজার বিন আছে সেইটা কোনো সময় তুই দেখিস না, তাই না? তোর পাছায় কতগুলো ছেদ আছে সেগুলো আগে দেখে নে, তারপরে পরকে মুখ নাড়বি। লজ্জা করে না? হ্যাঁ, যেইটা মানুষ বলেছে বা আমি বলেছি একদম কারেক্ট বলেছি সেইটার প্রমাণ করে তুই দেখা, সেইটার প্রমাণ করে তুই দেখা, তোর যদি ক্ষমতা থাকে সেইটার প্রমাণ করে দেখা। আমি আজকে ওর লাইভটা দেখলাম, ফোকলার লাইভটা, ঠিক আছে? সেইখানে দেখ সিঁড়িঘরের ওখানে একটা কালো রঙের ব্যাগ রাখা আছে, দেখে নে ভালো করে। সেই ব্যাগটা এখনো জামা কাপড় কিছু বের করেনি, সেইখান থেকে সেই ব্যাগটা ওখানে রেখে দিয়েছে, ওর বেডরুমটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, মনে হচ্ছে ওর মতো বেডরুম আর কারো নাই, আর ও বেডরুম ঘুরে ঘুরে দেখাচ্ছে। হ্যাঁ, ফোকলা তো ফোকলাই, এই জায়গার ক্যারেক্টার তো দাঁত নাই, ফোকলা তো ফোকলাই। সত্যি আমাদের অরুচে কোথার থেকে খুঁজে খুঁজে এই নামগুলো পায়, আর একদম সকল ছুরত ভালো করে দেখে, তারপরে গা সেই নিয়ে কথা বলে অরুষ, অরুষ সব থেকে মানে ওর যোগ্যতার নিচে সবাই, ও সব থেকে টপে আছে।
কেন, ও যতটা সত্যি সিআইডি বাহিনীর মতন তদন্ত করে দেয়, তোর ক্ষমতা আছে? তোর ক্ষমতা আছে? তুই একবার মিনাকে বেচতে বসিস, একবার কিনতে বসিস, একবার মিনার কাছার মধ্যে ঢুকিস, একবার মিনার কাছার থেকে বেরোস, এটাই তোর কাজ। মিনার কাছার ভিতরে তুই জোর জবরদস্তি ঢুকিস, যেই মিনা চায় তোকে বের করে ফেলে দেয়, আবার তুই জোর করে যে ঢুকিস, কিন্তু সে তোকে কাছার মধ্যে নিতে চায় না, কিন্তু তুই জোর জবরদস্তি ঢুকিস। মিনা তো বলেই দিয়েছে তোমার কাজ হলো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এর থেকে তোকে কী অপমান করবে রে, এর থেকে তোকে ছোট কী করবে রে, ও চায় তোর সঙ্গে সম্পর্ক না রাখুক, তবু তুই মিনা 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 মালা জপ, গোপাল নিয়ে এসে গোপালের হরে কৃষ্ণ নাচ জপে তুই ওই মিনা মিনা জপতে থাক। হ্যাঁ, মিনা মিনা জপ, ওর প্রমাণ আমি দিয়ে দেবো আজকে, আমি সাইডে লাগিয়ে দেবো, আমি সাইডে লাগিয়ে দেবো, দেখে নে ভালো করে, ভালো করে দেখে নে যে ব্যাগটা এখনো রাখা আছে, তারপরে ও লাইভে বসেছে। হুম, সেটা সকল ছুরো দেখে ওর বোঝা যাচ্ছে যে জার্নিং করে এসছে, ও জার্নিং করে এসছে। আর ফোকলা ছাড়া ওদের মা বেটার একলার ক্ষমতা নাই যে ওখানে ওখানে, যে এটিএমে গিয়ে পয়সা তুলতে পারে না, চোপার বর্দি ভালো করে বলে দিয়েছে যে চোপা ও এটিএমে গিয়ে এখনও পয়সা তুলতে পারে না, আর সে সুরাটে চলে গেল একলা একলা ফোকলাকে না নিয়ে। তুই গাধা মনে করিস সবাইকে? হ্যাঁ, যত চতুর তুই, তোর মতন একটা ছিনাল, তোর মতন একটা হারামি কুত্তি, বেসরম বেজন্মা কোথাকার, হাইডেনে পয়দা তোর। হুম, হাইডেনে পয়দা, সেখানে বড় বড় লেকচার মাইস তুই। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখ ভালো করে প্রমাণ দিয়ে দেবো যে ব্যাগটার ফটো আমি দিয়ে দেবো, যে ব্যাগটা সিঁড়ি ঘরে ওর রাখা আছে। হুম, মিনা তো তোর মুখে হক থু করে ফেলে দিয়েছে, হক থু করে। তারপরে মিনার গুণকাত্তন তুই করতে বসেছিস, ও চায় না, ওকে নিয়ে তুই কণ্ঠবাজি কর, ও মিনা চায় না তুই দালাল তোর মতন ঢেমনি একটা তোকে, তুই ওকে নিয়ে কণ্ঠবাজি কর, বুঝতে পেরেছিস? তার জন্যে তোকে অত বড় একটা কথা বলেছে যে তুই মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ালো, বুঝতে পেরেছিস? যে মানুষটাকে তুই মানে কি নন্দাই ভাতারি বলছিস, তার আগে তোরটা দেখে নে তো, ভাগ্নে ভাতারি, এই ভাগ্নে ভাতারি, তোরটাকে তুই দেখ আগে। আসলে তোকে শাসন করার মতো তোদের বাড়িতে কেউ নাই, তোর মুখ দেখবে না বলে তো উপর থেকে তোর শ্বশুর শাশুড়ি নিচে ফেলে দিছে, যাতে তুই তুই তো মানে কি বলবো তোকে, তোকে বলতে গেলে না অনেক কিছু বেরিয়ে যায়। একে তো তোর মুখ দেখলে অযাত্রা, তোর মুখ দেখা যায় না, তোর মুখ দেখা যায় না, তো অযাত্রা মুখ দেখলে, জানিস তো? হ্যাঁ, ওরা বুঝে শুনে তোকে নিচে কেন পাঠালো, তুই একটা ছেলের বউ, একটা ছেলে, তারা নিচে থেকে, তারা নিচে উপর নিচ করতে পারবে না, সেই বুদ্ধি করে নিচে টাইল ফাইল লাগিয়ে তারা দুইজনা নিচে থাকতে পারত আর তোকে উপরে পাঠাতে পারত, কিন্তু না, তারা বুদ্ধিমানে কাজ করেছে, তোকে ধপাক করে লাথি মেরে, পোদের উপরে লাথি মেরে তোকে নিচে ফেলে দিয়েছে, পোদের উপরে একটা লাথি মেরেছে, পে তোর পোদ পাছায় একটা আর তোর বরের পাছায় একটা, দুই ঘ্যাত ঘ্যাত করে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে। বলার কিছু আছে তোর? আছে বলার কিছু? কেন একটা শাশুড়ি একটা শ্বশুরের পাতে তুই ভাত দিতে পারলি না? তোর তো আর পাঁচটা যা জালি নাই, তাহলে একটা বেটার বোর হাতে কেন ভাত পেল না? তুই তোর নিজের দোষটা দেখিস না ছিনাল, তুই লোকের দোষটা ধরিস, তোর লজ্জা করে না? হুম, তোর লজ্জা করে না যে একটা ছেলে, একটা ছেলের বউ, শাশুড়িকে শ্বশুরকে দেখভাল করিস না, তাদেরকে কিছু দিস না, তারপরে তুই লম্বা লম্বা ভাষণ দিতে চলে আসিস, তোর লজ্জা করে? হুম, ভাষণ মারাস তুই এখানে এসে? তোর নিজের পোতটাকে আগে দেখ, তারপরে তুই পরের পোত দেখতে যাবি, তোর নিজের পোতটাকে আগে দেখ, বুঝতে পেরেছিস? ভাগ্নে ভাতারি কোথাকার, হুম, বেজন্মা, লোককে যেরকম বলবি সেরকম শুনবি, লোককে যেরকম বলবি, খুব বলিস মানুষকে, খুব বলিস। তুই মনে করিস আমার উপরে কেউ যেতে পারে না, কেন রে তুই শের? শের হলেও কী হয়েছে? শের যখন বেড়ায় না, একটা মানুষকে যখন খামচা মানে না, তখন
আর লাখে লাখে মানুষে বেড়ায় সেই শেরকে পিটানোর জন্য, জানিস তো, লাখে লাখে বেড়ায় মানুষ বেরোয় তাকে মেরে আচ্ছা করে ডান্ডা দিয়ে ভূত বানায়, বুঝতে পেরেছিস? তুই কে রে হে, তুই কে বড় বড় লেকচার দিতে আসিস? যে নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না, নিজের নিজের বাপ মাকে সম্মান দিতে জানে না, যে নিজের স্বামীকে সম্মান দিতে জানে না, সে সোশ্যাল মিডিয়াকে কী সম্মান দেবে? সে সোশ্যাল মিডিয়াকে কী সম্মান দেবে? তোর মতন একটা ছিনালের কাছে মানুষ কী আশা করতে পারে? কী আশা করতে পারে রে তোর মতন একটা ছিনালের কাছ থেকে? তুই তো দিল্লিতে কুটাতে আসতি, দিল্লিতে, জানিস তো, তাই নিয়ে তোকে অনেক মানুষ, দীপ্তিদির কথার জবাব দিস না কেন, দীপ্তিদির কথার জবাব দিস না কেন, কেন তুই পারবি না? তো ওখানে হার মেনে আছিস, একটা কথার জবাব দে ওখানে, তোর ক্ষমতা থাকে দীপ্তিদির কথার জবাব দে না, পারবি না, অকাদ নাই, হিম্মত নাই, তোকে তো কেট কেট মানে কাটে ছেড়ে আর তোকে চাখনা বানিয়ে খায়, তবু সেখানে কথা বলতে পারিস না, ঢেবনি কোথাকার, লজ্জা সরম নাই, বেসরম, যদি সরম থাকতো না তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে না, সোশ্যাল মিডিয়ায় এসে ভদ্রভাবে ভিডিও করতি, আজকে তোদের তোর মতন জানোয়ারের জন্য আমাদের মুখ খারাপ করতে হচ্ছে। তুই মনে করিস তুই সব গালি জানিস, তুই সব কিছু জানিস, আর মানুষ বোকা, তারা গালি জানে না, তারা কিচ্ছু জানে না, আরে গালি প্রত্যেকটা মানুষ জানে, তুই কি জানিস? প্রত্যেকটা মানুষ গালি জানে, বুঝতে পেরেছিস? তুই আর কি গালি জানিস, তার থেকে ভালো ভালো গালি মানুষ জানে। ঢেমনি কোথাকার, ঘোড়ামুখে নিয়ে চলে আসে, মুখ উঠে চলে আসিস, বলতে লজ্জাও করে না, তুই লোককে বলিস না হাস্যকর ব্যাপার, তোর তোর কথা শুনলে না আমার সত্যি আমার হাস্যকর লাগে, তোর কথা শুনি, আর সন্দীপের পদ না চাটলে তোর দিন যায় না, সন্দীপের পদ তোকে চাটতেই হবে, চাটতেই হবে। সন্দীপ তো কথা বলেছে না যে আমি লোকের পেটের ভাত, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, কেন তুই মরিসই তো ওকে নিয়ে, তাহলে ওকে নিয়ে তোর হলো পেটের ভাত জোগাড় হচ্ছে, তাই না রে? কেননা তোর বরের তো আর জল পয়সা দিয়ে জল গরম হয় না, কামাতেই পারে না, ছক্কারে ছক্কা তালি মারতে পাঠিয়ে দিস ঘোড়ামুখী, তোর বর একটা ছক্কা তালি মারতে পাঠিয়ে দিস, তালি মারতে বরং পয়সা, ভালো পয়সা ইনকাম হবে তোর বরের, ঠিক আছে, তালি মারতে পাঠিয়ে দিস, যার পয়সায় জল গরম হয় না তাকে রোজ ডিউটি যাওয়ার আসা, যাওয়ার আসা করে কি দরকার, ওদিকে রেড লাইটে পাঠিয়ে দিবি, তালি মারবে আর পয়সা ইনকাম করে নিয়ে এসে নিয়ে এসে দেবে, কেননা তোর ওই পয়সায় খাঁড় ভরে না, তোর ফাঁড়টা অনেক বড়, তাই তোর বরের পয়সায় তোর ফাঁড় ভরে না, বুঝতে পেরেছিস? তুই কি প্রপার কলকাতায় থাকিস? থাকিস তো না, তাই তো, তাহলে তোর ওরকম জায়গায় বেশ 10,000 টাকায় খেয়ে দেও তোরদের কিছু বাঁচবে থাকবে, তারপরেও তুই বরের নিন্দা করতে বসিস, বরকে বলতে তুই ছাড়িস না, কুকুরের মতন ব্যবহার করিস, একটা কুকুরের যা সম্মান আছে তোর বরের তোর কাছে সেই সম্মানটা নাই, জানিস তো, আর একটা কুত্তার যা সম্মান আছে মানে তোর শ্বশুর শাশুড়ির কাছে তোর সেই সম্মানটা নাই, শুনবি শুনবি, আর তুই সম্মান দিস, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আমি যদি আগলেবালাকে সম্মান দিই তবেই তো আগলেবালা আমাকে সম্মান দেবে, না আমি বসে থাকবো যে ওই মানুষটাই আমাকে সম্মান দিক, ওই মানুষটাই আমাকে সম্মান দিক, তা তো হবে না, না তুই কি মনে করিস? তোর নিজের ভেরুয়াটাকে আগে দেখ, তারপরে পরকে দেখবি, সন্দীপের ক্ষমতা আছে, সন্দীপকে নিয়ে আমি পরে আসছি, তোকে নিয়ে আর একটা ভিডিও আমাকে করতে হবে, ঠিক আছে, তাকে নিয়ে আমি পরে আসছি। মানুষকে কথা বলার আগে মুখ সামলিয়ে কথা বলবি, এই মুখটা না সামলিয়ে কথা বলবি, জুতো দিয়ে তোর মুখ ধুনে দেব, বুঝতে পেরেছিস, জুতো দিয়ে মুখ ধুনে দেব, জুতো দিয়ে, জানোয়ার, অসভ্য,
মানে ভিডিও করতে এসছিস, তোর কাছে প্রত্যেকটা মানুষ তোর কাছে গালাগালি শিখেছে, তোর মতন একটা গোড়ামুখী মানে চিতার কাঠ, তোর তোর কাছে প্রত্যেকটা মানুষ আজ গালাগালি শিখে গেছে, নাহলে সোশ্যাল মিডিয়ায় কেউ গালাগালি করতো না তোর কাছে, একদম শালা নাঙি ভাগ্নে নাঙি তোর কাছে শিখেছে, বুঝতে পেরেছিস? ভাগ্নে নাঙি তোর কাছে সব প্রত্যেকটা মানুষ গালাগালি শিখেছে, তুই গালাগালি আগে শুরুয়াত করেছিস, আর এখন সামনেবালা দিলেই তোর মির্চি লেগে যায়, আষাঢ়ে মির্চি, তোর আষাঢ়ে মির্চি না তোর দাঁতে ঘষে দেওয়ার দরকার, ঠোঁট ফুলে, এমনি তো তোর ঠোঁট ঠোঁটটা ফোলা, আরও ঠোঁট ফুলে তারপরে লোকে ঠোঁট নিয়ে তুই কথা বলিস, তুই একবার ভাবিস তোর ঠোঁটটা কেমন দেখেছিস, তোর নিজের সকল নিজের ঠোঁটটা দেখেছিস, তোর সকলের থেকে তোর ঠোঁট ঠোঁটটা বড়। হ্যাঁ, তুই বলিস মানুষকে যে, যাকেই বলিস, বলেছিস যে উপরে ঠোঁটটা নাই তো কী করবে, এখানে লিপস্টিক লাগে, আরে ওর যেখানে পারে সেখানে লাগা, তোর বাপের কি, তোর চিতায় কেন আগুন দিয়েছে, সে কি তোর চিতায় গিয়ে আগুন দিয়েছে, তোর পাকা ধানে মই দিয়েছে, হুম দিয়েছে, শালা জানোয়ার ঢেমনি, লজ্জা করে না, তো সকলের থেকে তো তোর ঠোঁট মোটা, তার জন্য তোর লিপস্টিক লাগাতে শুদ্ধ, তুই যখন কথা বলিস তোর ঠোঁটটাই সামনে আসে, আর কিছু সামনে আসে না, তোর ওই ঘোড়ার মতো দাঁত আর ওই ঠোঁট দুটো তোর সামনে আসে, আর কিছু সামনে আসে না, কেন চিতার কাঠ তো তুই, শুটকি এরকম এরকম শুটকি, তো তোকে কি দেখবে, লজ্জা করে না, তুই যেরকম বলবি সেরকম শোনার জন্য তৈরি থাকবি, তৈরি, হুম, নাহলে ঝাঁটা বারুন চপ্পল দিয়ে তোকে ধোনার দরকার, জানিস তো, ঝাঁটা বারুন চপ্পল দিয়ে তোকে ধোনার দরকার, তুই যেরকম মানুষকে ধুনবি মানুষ তোকে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, শালা ভাগ্নে ভাতারি, লোককে বলিস নন্দাই ভাতারি, হ্যাঁ কে নন্দাই ভাতারি হলো না হলো, তুই আগে তোর ছেদটা দেখ বাবা, আমি কি, আমি তো ভাগ্নে ভাতারি, ছেলের সঙ্গে শুয়ে পড়ি, ও তো চলো নন্দাইয়ের সঙ্গে শুয়েছে, তুই তো ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস, লজ্জা করে না তোর, একটু লজ্জা করে না তোর, একটু লজ্জা নাই, হুম, তোর মা তোকে কোথায় ফেলে জন্ম দিয়েছিল রে, শালা তোর জন্মে ঠিক নাই, হুম, তোর শ্বশুর শাশুড়ি তোর মতো পাপি একটা নিয়ে এসে না, তারা আজকে ভুগতে বসেছে, ভুগছে যে আমি কি যন্ত্র নিয়ে এসেছি, কাল্লাগিনী সাপ, হ্যাঁ কাল্লাগিনী সাপ নিয়ে এসেছি আমি, তারা হারে হারে বুঝতে পারছে, বুঝতে পারছিস, হারে হারে বুঝতে পারছে, আজকে যদি সেই মাস্টার মশাইয়ের পেনশনটা না পেত তাহলে তারা না খেয়ে মরে যেত, না খেয়ে মরে যেত, তোর মতন ছেলে আর তোর মতন বৌমা না থাকার থেকে না থাকা অনেক ভালো, অনেক ভালো, তোর মতন একটা বেটার বউ থাকার থেকে না থাকা অনেক ভালো, ওর জন্য তো তোকে বাঁধা বানিয়ে রেখেছে, জানিস তো, ওর জন্যই ভগবান তোকে বাঁধা বানিয়ে রেখেছে, একটা ছেলের বউ দুটো ভাত দিস না শ্বশুর শাশুড়ির পাতে, হ্যাঁ তোকে বুড়ো বয়সে কে দেয় দেখবি, ওর জন্য ভগবান তোকে বাঁধা বানিয়ে রেখেছে, ভগবানের কাজ ভগবান ঠিক করে দেয়, জানিস তো, হুম, লোককে বলার আগে অনেক ভাবতে হয় আমি কি বলছি কি বলছি কি বলছি, হ্যাঁ নিচে হাজার নাঙের ঠাকুরজি সেটা দেখিস না, তুই লোককে দেখতে যাস, হ্যাঁ শালা বেসরম বেজন্মা লজ্জা সরম নাই কথা বলিস আবার, হুম কেন রে, ফোকলা তোকে অফার দিয়েছিল, যা 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 ফোকলার কাছে যা, তোর রাহুলের ফোন নাম্বার চাই, তোর ফোকলার নান ফোন নাম্বার চাই, তোর সেবক দাদার নাম্বার চাই, যত লোকের আছে না তোকে দেওয়ার মতো তাদের নাম্বার চাই, কোনো মেয়ে ছেলের নাম্বার তো দরকার হয় না, কেননা তোকে দিতে পারবে না তো, তোর রসটা মানে মিটাতে পারবে না, না তোর শরীরে খিদে মিটাতে পারবে না, না তার জন্য তোর মেয়েদের নাম্বার চাই না, তোর ছেলেদের নাম্বার চাই, তো অফার তো দিয়েছিল তোকে ফোকলা, ফোকলা তোকে অফার দিয়েছিল, নিস না কেন অফারটা, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, বুঝতে পেরেছিস, ঢেমনি তোর চরিত্র সবাই জানে, ওর জন্য ফোকলা তোকে অফারটা দিয়েছিল যে তুই কিরকম চরিত্রের মানুষ, বুঝতে পেরেছিস, হুম
একদিন হাসতে হাসতে খোকলার কাছে ফোন লাগিয়েছিলি, হাগু তোমাকে বলে মেরেছে, মানে আগে কথাবার্তা সেরে সুরে নিয়ে তারপরে ফোন লাগিয়েছে যে আমি এই কথা বলবো, এই কথার পৃষ্ঠে তুমি এই কথা বলবে। খুব হেসে হেসে কথা বলছিল। তারপরে লে হালুয়া, লে হালুয়া দিয়েছে, খুব মজা লেগেছে তাই না? বেসরম ভাগ্নে ভাতারি, লজ্জা নাই চালার, নিজের স্বামীকে যে সম্মান করে না সে সোশ্যাল মিডিয়াকে কি সম্মান করবে? ফট যা জানোয়ার কোথাকার।